সংযোগ নেয়া রয়েছে একটি বাড়ির নামে, কিন্তু চুলা জ্বলছে আরেক বাড়িতে। দুই ভাইয়ের দুটি আলাদা বাসা হলেও দুই দিকে সংযোগ করে দেদারসে চালাচ্ছেন গ্যাসের চুলা। অন্যদিকে মশার কয়েলের কারখানা কিংবা বেকারির কাজ চলছে অনুমোদনহীন গ্যাস সংযোগে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকায় এমন অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় বেশিরভাগ বাসাতে ছিলেন না বাড়ির মালিক। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একটি বেকারি ও দুটি কয়েল কারখানার মালিক। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ এলাকাবাসী। এখানে তো অনেকেই চালায়, বিস্ফোরিত অবৈধ লাইনের অভাবেই নেই, এর আগে খুইলা গেছে এরপরে লাগাই ফেলায়। তিতাসের গ্যাসের লোক না থাকলে কি এটা কি সম্ভব নাকি? অবৈধ লাইন তিতাসের লোক ছাড়া এটা কারোর নেওয়ার সম্ভব না। অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপলাইনের লিকেজ মেরামত না করায় গত চার মাস ধরে তীব্র গ্যাস সংকটে। গত জুন মাসে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,000 কোটি টাকা জমা পড়েছে দেশটির বিভিন্ন ব্যাংকে। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ 8,275 কোটি, যা যাবৎকালের সর্বোচ্চ। বিপুল পরিমাণ এই অর্থ বৈধ পথে নাকি অবৈধ পথে গেছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এ টাকার মালিক কারা এই বিষয়ে নেই কোনো তথ্য। বুধবার ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি ঢাকা। তার এমন বক্তব্যের পরই দেশের উচ্চ আদালত সরকারের কাছে জানতে চাইল কেন তথ্য চাওয়া হয়নি এর কারণ। রোববারের মধ্যে সুইস ব্যাংকে টাকা পাচারের বিষয়ে সরকার এবং দুদক কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে বলা হয়েছে। সুইস অ্যাম্বাসেডর বলেছেন যে সুইস ব্যাংকে কারা ইন্টারনেটের নাম তো সবাই শুনেছ তাই না? কে কে বলতে পারবে ইন্টারনেট কি? নানা দুরে খাসি জবাই দিছে। আমার বোনের SSC পরীক্ষার রেজাল্ট ইন্টারনেটে পাওয়া গেছে। ইন্টারনেটে ট্রেনের টিকিট কাটা যায়, মামা সেদিন কাটছিল। আব্বাই তো পেপার রাখে না, সব খবর নাকি ইন্টারনেটে পাওয়া যায়। আর কে বলবে? আমি। সবাই ইন্টারনেট মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, এখন এক কথায় কে বলতে পারবে ইন্টারনেট আসলে কি? আমি। আপা, ইন্টারনেট একটা জাদু দেশ, এই দেশে সব পাওয়া যায়, বুঝছেন? ইন্টারনেটের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।